আমরা সোলোয়ানি সৈকত চলে আসছি। জায়গাটা চমৎকার, কিন্তু আসলে ওয়েদারটা একটু হালকা বৃষ্টি পড়ছে। আদার দ্যান দ্যাট এভরিথিং ইজ ফাইন। আর আমাদের সাথে অনেকেই আসছে, সুফল আসছে, মোটকু সুফল, তারপর আসছে পিয়াল আমাদের ক্যামেরাম্যান, তারপর আসছে আমাদের ব্লগার আসিফ, অনেকে আসছি। বাইক আটকায় যাচ্ছে, কজ অনেক স্লিপি এরিয়া, দ্যাট ইজ ওয়াই আসতে একটু ঝামেলা হয় ক্রুজার নিয়ে। আর আমাদের সাথে আছে আমাদের বীরবল। আমরা এখন সোলোয়ানি সৈকতে আছি। দিস ইজ দ্য ভিউ অ্যাকচুয়ালি, অ্যান্ড ফাইনালি উই রিচ দ্য প্লেস। চমৎকার, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, তার মধ্যে মানে আশাটা চমৎকার, নট ব্যাড। হ্যাঁ, তুলে দিচ্ছি। ফাইনালি রিচ সোলোয়ানি সৈকত। অসম্ভব সুন্দর, আপনারা যদি এরকম হালকা বৃষ্টির মধ্যে আসতে পারতেন, অসম্ভব সুন্দর মজা উপভোগ করতে পারতেন। আর আসলে ভিউটা চমৎকার, অসম্ভব সুন্দর। মিস করো তো কাউসার সাহেব। ভিউটা আসলে চমৎকার, এই হালকা বৃষ্টিটা হয়ে খারাপ হয় নাই। এত দূর রাস্তা ক্রস করে আসাটা বৃথা হয় নাই, অসম্ভব সুন্দরই হয়েছে। আসলে বৃষ্টির মধ্যে এত চমৎকার জায়গাটায় আসছে, মিস হয়ে যেত না আসলে। আসলে বাংলাদেশ যে এত সুন্দর, আমরা না আসলে পরে বোঝা যাবে। ওয়েদারটা কেমন লাগছে? একের একের না, ওয়েদারটা একের না একদম। আমাদের সাথে আছে লুচু মৌলবি পিয়াল। কাইসার আসতেছে, অনেক আস্তে আস্তে ফাইনালি। আসছো বেচারা কাইসার ভাই, অনেক কষ্ট করে আসছে।
আমরা চলে যাবো, কারণ সন্ধ্যা আসতেছে, এখানে সন্ধ্যার আগে চলে যাওয়াটাই বেটার। এক্স্যাক্ট ভিউটা আসলে ক্যামেরা দিয়ে কতটুকু ভালো আসবে জানি না, বাট সামনাসামনি জায়গাটা আসলে অনেক চমৎকার সুন্দর। তাড়াতাড়ি যেতে হবে, কারণ সন্ধ্যার দিকে স্থানীয় ছেলেপেলে ঝামেলা করতে পারে।